বিসমিল্লাহি রহমানি রহিম। জননি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসির হায়ার ম্যাথমেটিক্সের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠতম পর্বে। আমি আলোচনা করব বহুপদীর প্রত্যেকটির এক নম্বর বলা হয়েছে এক চলকের আদর্শ রূপে বর্ণনা করতে হবে এবং এক চলকের বহুপদী রূপে মাত্রা মুখ্য সহক ধ্রুবক পদ বের করতে হবে এবং ওয়াই চলক বিবেচনা করতে হবে করে ওয়াই চলকের বহুপদী রূপে প্রকাশ করে মাত্রা মুখ্য সহক ধ্রুবক পদ আমাদের বের করতে হবে। এই পাঁচটা যে রয়েছে এই পাঁচটার জন্য আমাদের দুইটা করে বের করতে হবে, একটা এক চলক ধরে বের করতে হবে আর একটি হচ্ছে ওয়াই চলক বিবেচনা করে করতে হবে। সো চলুন আমাদের শুরু করা যাক। তাহলে আমাদের কোশ্চেনটার জন্য আমরা নিয়ে নিচ্ছি যে এক্স ও ওয়াই চলক আদর্শ রূপে লিখে মাত্রা মুখ্য সহক নির্ণয় করা করতে বলা হয়েছে, তা নির্ণয় করা হলো। সো আমরা যদি প্রথম অপশনটা দিয়ে খেয়াল করি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি, আমরা এক্স চলক এবং ওয়াই চলকে নিব। তো আমি এক নম্বরের জন্য নিচ্ছি এক্স চলকের আদর্শ রূপ এক্স চলক থেকে সর্বোচ্চ সহক সহক থেকে শুরু হবে আস্তে আস্তে ষোলো সহকের দিকে। সর্বোচ্চ সহক আমাদের থ্রি ছিল, তাহলে থ্রি এক্স এক্স ওয়াই এক্স এক্সগুলো আগে থাকবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স, আর ধ্রুবক পদ হিসেবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি আসবে। এখানে বহুপদের মাত্রা সর্বোচ্চ চলকের পাওয়ার যা থাকবে, তাই মুখ্য পদ হচ্ছে যে মুখ্য যেটি পদ থাকবে মুখ্য এটা হচ্ছে পুরোটাই সর্বোচ্চ মাত্রাযুক্ত পদটাই হচ্ছে মুখ্য পদ, তাই এখানে মুখ্য পদ থ্রি এক্স স্কোয়ার, মুখ্য পদের সহকটাই হচ্ছে মুখ্য সহক, ধ্রুবক পদ হচ্ছে এক্স মুক্ত পদ, এক্স মুক্ত পদ এখানে এই পুরো অংশটাই, তাই এই পুরো অংশটাই হচ্ছে আমাদের ধ্রুবক পদ। এবার দ্বিতীয় অংশটা ওয়াই চলকের আদর্শ রূপ, তাহলে এখান থেকে ওয়াই চলক আসবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি, এই পুরোটাই আমাদের কী আসবে ধ্রুবক পদ হিসাবে কাউন্ট হবে। তা আমরা ভাষাগত দিকটা বলবো, এখানে বহুপদের মাত্রা হচ্ছে দুই, মুখ্য পদ হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, মুখ্য পদের সহক এই সহকটা মুখ্য পদ, তারে হচ্ছে সহক হচ্ছে মাইনাস ওয়ান, আর ধ্রুবক পদ হচ্ছে এই পুরো অংশটাই। এরপর আসি দেন আমাদের দ্বিতীয়টাতে, বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে থ্রি, অর্থাৎ এই যে অংশটি রয়েছে এটার জন্য আমাদের বলা রয়েছে এক্স চলকের আদর্শরূপ এবং ওয়াই চলকের আদর্শরূপে বর্ণনা করতে হবে। আমরা শুরুতে এক্স চলকের আদর্শরূপ নিচ্ছি, তাহলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার থেকে ক্রমে ক্রমে ষোলো পাওয়ারের দিকে আমরা এগালাম। তো এখান থেকে আমাদের এখন বহুপদের মাত্রা কত হবে, মাত্রা সিক্স, মুখ্য সহক কত হবে, এর পদের যে সহকটা থাকবে তাই, আর সহকটা হবে মুখ্য পদ হবে পুরো অংশটাই এবং ধ্রুবক পদ হবে এক্স মুক্ত পদ, এক্স মুক্ত পদ থ্রি, তাই ধ্রুবক পদ হচ্ছে থ্রি। আবার ওয়াই চলক যদি বিবেচনা করি, এখানে দেখতে পাচ্ছে ওয়াই চলক নাই, তাহলে ওয়াই চলক না থাকার জন্য ওয়াই টু দি পদ জিরো, আর এই পুরোটাই তার হচ্ছে সহক আকারে কাউন্ট হবে। তাই এখানে ওয়াই চলকের মাত্রা কত হবে, মাত্রা নাই শূন্য, মুখ্য পদ এই পুরোটাই মুখ্য পদ আসবে যা আছে তাই, এবং মুখ্য সহক হবে এই পুরোটাই, এই পুরোটাই হচ্ছে মুখ্য সহক হবে, এবং ধ্রুবক পদ এখানে প্লাস মাইনাস সামথিং আকারে কোনো ধ্রুবক পদ নাই, তাই ধ্রুবক পদটা হচ্ছে শূন্য। এবার আসি তিন নম্বরটার জন্য, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু, এর জন্য এক্স চলকের আদর্শরূপ ওয়াই চলকের আদর্শরূপ প্রকাশ করতে হবে। তো আমি এক্স চলকের আদর্শরূপে নিচ্ছি, তাহলে এক্স সর্বোচ্চ পাওয়ার আগে থাকবে, এখানে সর্বোচ্চ পাওয়ার ফোর আছে তাই ফোরটা আগে থাকবে, মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে টু। এক্স চলকের মাত্রা এখান থেকে কত আসবে, সর্বোচ্চ মাত্রা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স চলকের সর্বোচ্চ মাত্রা এখানে চার রয়েছে, তাই এক্স চলকের মাত্রা হচ্ছে ফোর। মুখ্যপদ কত হবে, মুখ্যপদ এখানে আমরা এক্স চলক হিসেবে, অনেকে চিন্তা করতে পারেন এখান থেকে এক্স আর ওয়াই দুটো যোগ করে না হবে, আমার দুই চলক যদি হয় তাহলে সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ ফরম্যাটে, কিন্তু এখানে কিন্তু এক্স চলক বিবেচনা হচ্ছে, ওয়াইকে চলক বিবেচনা করা হয়নি, তাই শুধু এক্সের পাওয়ারটা এখানে কাউন্ট হবে, সো এক্সের পাওয়ার, আর বাকি অংশটা হচ্ছে আমাদের পুরোটাই মুখ্যপদ, আর মুখ্যপদ সহক এই অংশটা ব্যতীত মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর পুরোটাই, আর ধ্রুবক পদ এক্স মুক্ত পদ মাইনাস টু, তাই এটা। একইভাবে আমরা যদি ওয়াই চলকের আদর্শরূপে নিতে চাই, তাহলে ওয়াই চলক আদর্শরূপে আসবে, ওয়াইকে চলক হিসেবে নিতে হবে, এখান থেকে ওয়াইকে আমরা আগে লিখব, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর এর সহক, আর ওয়াইয়ের সহক এবং ধ্রুবক পদ লিখলাম, এখান থেকে ওয়াই চলকের মাত্রা কত হবে, সর্বোচ্চ ওয়াইয়ের পাওয়ার ফোর, তাই পাওয়ার ফোর, মুখ্য পদ পুরো অংশটাই, মুখ্য সহক ওয়াই টু দি পাওয়ার ফোর বাদ দিয়ে যা আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, ধ্রুবক পদ হচ্ছে এই মাইনাস টু, এটা হচ্ছে আমাদের গেল। এরপর আসি পরবর্তী চার নম্বরটাতে, এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কিউব প্লাস সিক্স, তাহলে এখান থেকে এক্স চলক যদি নিতে চাই, তাহলে এক্স চলক আগে লিখবে থ্রি এক্স কিউব টু এক্স স্কোয়ার এক্স প্লাস হচ্ছে সিক্স, সেটা আমরা লিখে ফেললাম আদর্শরূপটা, এবং এখান থেকে এক্স লোকের মাত্রা সর্বোচ্চ পাওয়ার তিন, মুখ্য পদ হবে থ্রি এক্স কিউব,
মুখ্য সহগ হবে মুখ্য পদ, তারই সহগ 3, ধ্রুবক পদ x মুক্ত পদ 6। আর এখানে y চলক, এখানে y চলক নাই, তাই y চলকটা আমরা জিরো আকারে দিয়ে বোঝাবো। তাহলে y টু দি পাওয়ার 0 দিয়ে এই পুরো অংশটাই বোঝানো হলো। দেন এখান থেকে আমরা বলতে পারি y চলকের মাত্রা কত, পাওয়ার 0, তাই 0 মুখ্য পদ, মুখ্য সহগ, পুরো অংশটাই মুখ্য সহগ আসবে এটা বাদ দিয়ে, এবং ধ্রুবক পদ আসবে 0। দেন এবার সর্বশেষ 5 নম্বর যে অংশটি রয়েছে, 3x³y + 2xyz - x⁴। তো এর x চলকের জন্য আমাদের x কে সর্বোচ্চ পাওয়ার দিয়ে লিখতে হবে, 2x³y + 2xyz, না আগে যেহেতু 4 রয়েছে তাই 4টা সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখতে হবে। আমরা লিখে ফেললাম x⁴ + 3x³y + 2xyz। এখানে x চলকের মাত্রা কত হবে, মাত্রা 4, মুখ্য পদ হবে এর পুরো অংশটাই মুখ্য পদ, মুখ্য সহগ x⁴ এর সহগ -1, ধ্রুবক পদ এখানে x মুক্ত পদ নাই তাই 0। একইভাবে y চলকের জন্য এখানে y দুইটা রয়েছে, তাই y এই দুটো অংশ থেকে y কে কমন করা হলো, 3x³ + 2xz - হচ্ছে ধ্রুবক পদ। y মুক্ত পদটা এখানে ধ্রুবক পদ, তাই ধ্রুবক পদ হচ্ছে y মুক্ত পদ -x⁴, মুখ্য সহগ হবে এই অংশটা, আর চলকের মাত্রা হচ্ছে y এর পাওয়ার 1, যা ইতিমধ্যে আমরা আপনারা বুঝে গিয়েছেন। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর পর্বে, আমি 9 নম্বর যে অংশটুকু রয়েছে তা আপনাদেরকে সলিউশন করে দেখালাম। যদি এরপরে কোথাও কোনো অনুচ্ছেদ বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে লিখো বা ফেসবুক পেজে আমাদেরকে লেখেন, আমরা আপনাদের সকল সমস্যাগুলো ভিডিও আকারে সলিউশন করে আপলোড করব। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।